হ্যালো এভরিওয়ান, আশা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস টেনের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ফার্স্ট পার্টে আমি তোমাদের সাথে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যদি কেউ ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা আগে দেখে নেবে। আজকে আমি ওজোন স্তর সম্পর্কে একটু আলোচনা করব এবং গ্রিন হাউস এফেক্ট আর গ্লোবাল ওয়ার্মিং ব্যাখ্যা করে দেব। দেখো, আগের দিন যে বায়ুমণ্ডলের স্তরগুলো আমরা পড়েছিলাম তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার নামে যে স্তরটা ছিল ওখানে আমরা ওজোন স্তর অর্থাৎ ওজোন গ্যাসের একটা লেয়ারের কথা বলেছিলাম। ওজোন স্তর অর্থাৎ ওজোন গ্যাস সেখানে আছে। আমি বলেছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 90% ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাস যার সংকেত হল O3, এটা হলো অক্সিজেনের একটি রূপভেদ। ওজোন গ্যাসটা কেমন? ওজোন গ্যাস হলো আঁশটে গন্ধযুক্ত এবং এর বর্ণ কি? এর বর্ণ হলো হালকা নীল। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন ইউনিট দ্বারা। আজকে আমরা পড়ব যে স্ট্র্যাটোস্ফিয়ারে কিভাবে ওজোন গ্যাস তৈরি হয়। দেখো, অক্সিজেন গ্যাস সূর্য থেকে আগত ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, এর উপস্থিতিতে দুটি অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এবার একটি অক্সিজেন গ্যাসের সাথে যুক্ত হয়ে গিয়ে এই ওজোন গ্যাস তৈরি করে। আবার এই ওজোন গ্যাসের উপরে যখন আল্ট্রাভায়োলেট রে পড়ে তখন আবার ওজোন গ্যাস ভেঙে গিয়ে অক্সিজেন এবং একটি অক্সিজেন পরমাণু তৈরি করে। আবার এই ওজোন গ্যাস অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস তৈরি করে। দেখো, তাহলে প্রথম বিক্রিয়াটায় অক্সিজেন থেকে তৈরি হলো ওজোন গ্যাস এবং দ্বিতীয় বিক্রিয়াটায় ওজোন গ্যাস থেকে তৈরি হলো অক্সিজেন গ্যাস। এইভাবে এই দুটি বিপরীত বিক্রিয়া ক্রমান্বয়ে চলতে থাকে, ফলে একবার অক্সিজেন থেকে ওজোন গ্যাস, একবার ওজোন গ্যাস থেকে অক্সিজেন তৈরি হয়। তাই স্ট্র্যাটোস্ফিয়ারে কখনোই ওজোন গ্যাসের কোনো ঘাটতি হয় না। অক্সিজেন পরমাণু সেটা একবার অক্সিজেন গ্যাসের সাথে যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করে, আবার ওজোন গ্যাস ইউভি রে দ্বারা ভেঙে গিয়ে অক্সিজেন আর অক্সিজেন পরমাণু তৈরি করে। এইভাবে অক্সিজেন এবং ওজোন গ্যাস ক্রমান্বয়ে বিপরীত বিক্রিয়া করতে করতে একটা সাম্যাবস্থা তৈরি করে আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে। কিন্তু বর্তমানে মানুষের কিছু ক্রিয়াকর্ম মানে কি? মানে এই ধরো গাছপালা কেটে ফেলা বা এসি বা রেফ্রিজারেটরের বেশি ব্যবহার, কলকারখানার বেশি ব্যবহার, এইসবের ফলে আমাদের কিছু দূষিত গ্যাস বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে। যেমন রেফ্রিজারেটর বা এসি ব্যবহারের ফলে সেখান থেকে একটা খুব ক্ষতিকারক গ্যাস নির্গত হয় যেটাকে বলা হয় সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাসটা এই ওজোন স্তরের জন্য খুব ক্ষতি করে। এই গ্যাসটার প্রকৃতি সম্পর্কে আমরা একটু জানি। এই গ্যাসটা হলো অদাহ্য। অদাহ্য মানে হলো গ্যাসটা কখনো পড়ে না এবং একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস মানে কি? নিষ্ক্রিয় গ্যাস মানে হলো এ কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে সিএফসি গ্যাস কারোর সাথে বিক্রিয়াও করে না এবং এই গ্যাসটা পুড়ে নষ্টও হয়ে যায় না। তাহলে কি করে? এসি বা রেফ্রিজারেটর চালানোর পর যখন সিএফসি তৈরি হয় তখন এই গ্যাসটা একটু হালকা বলে ওপরে উঠে যায়। ওপরে উঠে গিয়ে ওই স্ট্র্যাটোস্ফিয়ারে
পৌঁছে যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে যাওয়ার পর সূর্যের ইউভি রে যখন এই সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বনের উপরে এসে পড়ে, তখন সিএফসি ভেঙে গিয়ে ক্লোরিন পরমাণু তৈরি করে। এই ক্লোরিন পরমাণুই কিন্তু ওজন গ্যাসের ক্ষয় করে। এই ক্লোরিন পরমাণু দেখো ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে সিএলও এবং একটা অক্সিজেন পরমাণু তৈরি করলো। আবার এই সিএলও ওজনের সাথে বিক্রিয়া করে একটা ক্লোরিন পরমাণু আর অক্সিজেন তৈরি করে। তাহলে আমি পেয়েছিলাম সিএফসি, কিন্তু তৈরি হয়ে গেল অক্সিজেন, অর্থাৎ ওজন গ্যাস অক্সিজেন দ্বারা বদলে গেল। তার মানে কি, ওজন পরমাণুর ক্ষয় হলো এবং অক্সিজেন তৈরি হলো। তাহলে এই যে ক্লোরিন পরমাণু তৈরি হয়েছে, এই ক্লোরিন পরমাণু কিন্তু আবার আরেকটা ওজন পরমাণুর সাথে বিক্রিয়া করবে এবং ওজনের ওই পরমাণুটাকে অক্সিজেনে রূপান্তর করবে। এরপরে আবার একটা ক্লোরিন পরমাণু তৈরি হবে, যে ক্লোরিন পরমাণু ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে সেটাকে অক্সিজেনে রূপান্তর করবে। অর্থাৎ ক্লোরিন পরমাণু ওজন গ্যাসটাকে অক্সিজেনে রূপান্তর করে দিচ্ছে, ফলে ওজন স্তরে অক্সিজেনের প্রভাব বিস্তার হচ্ছে এবং ওজন গ্যাসের পরিমাণ কমছে। যখনই ওজন গ্যাসের পরিমাণ কমে যাবে স্ট্র্যাটোস্ফিয়ারে, তখন কি হবে, তখন ওজন স্তরটা অনেক পাতলা হয়ে যায়। ওজন স্তর পাতলা হয়ে গেলে সূর্যের ওই ক্ষতিকারক ইউভি রশ্মি সেটা বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে চলে আসবে এবং ওজন গ্যাসের ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই যে আরও একটা কারণ দ্বারা ওজন স্তরের ক্ষতি হয়। যেমন দেখো, তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু বায়ুর ঘনত্ব একটু কম থাকে। বায়ুর ঘনত্ব কম থাকে অর্থাৎ ওখানে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ আমাদের পরিচিত যে সকল ভারী গ্যাসগুলো তার পরিমাণ কম থাকে, তাই স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব কম। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব কম হয় বলে ওখান দিয়ে জেট প্লেনগুলো চলাচল করে। জেট প্লেনগুলো যখন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যায়, তখন তার তো জ্বালানি থাকে, সেই জ্বালানিগুলো পুড়ে পুড়ে তার থেকে গ্যাস নির্গত হয়, খুব দূষিত গ্যাস নির্গত হয়। জেট প্লেন থেকে যে নির্গত গ্যাসগুলো, তার মধ্যে কিন্তু এই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো থাকে। এই নাইট্রোজেনের অক্সাইডগুলো কিন্তু আবার ওজন গ্যাসকে ক্ষতি করে। যেমন দেখো, নাইট্রোজেনের অক্সাইডের মধ্যে আমরা প্রধান তিনটে নাইট্রোজেনের অক্সাইড জানি, এনও, NO2 আর N2O। এর মধ্যে এই এনও অর্থাৎ এই এনও গ্যাসটা ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ NO2 এবং অক্সিজেন তৈরি করলো। আবার এই NO2 ওজনের সাথে বিক্রিয়া করলো এবং NO আর অক্সিজেন তৈরি করলো। তাহলে দেখো, আগের বিক্রিয়াটারই মতন, ওজন গ্যাস অক্সিজেন দ্বারা বদলে যাচ্ছে। এক্ষেত্রেও তাই, ওজন গ্যাস অক্সিজেন দ্বারা বদলে যাচ্ছে, অর্থাৎ একটা একটা করে ওজন পরমাণুর ক্ষয় হয়ে যাচ্ছে এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে ওজন স্তরের মধ্যে ওজন গ্যাসের পরিমাণটাই কমে যাচ্ছে, ওজন স্তর আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। ওজন স্তর পাতলা হয়ে যাওয়ার ফলে কি হয়, দেখো ওজন স্তরটাকে আমরা কিন্তু প্রাকৃতিক সৌরপর্দা বলে থাকি। প্রাকৃতিক সৌরপর্দা বলে থাকি, তার কারণ কি, তার কারণ হচ্ছে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি সেটা ওজন স্তর থাকার ফলেই সে আর পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে পারত না। কিন্তু যত ওজন স্তর পাতলা হয়ে যাচ্ছে, তত এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে পৌঁছে যাচ্ছে। ভূপৃষ্ঠে মানব থাকে, মানব দেহের উপরে ইউভি রে পড়ে, আবার উদ্ভিদের উপরে পড়ে। মানব দেহের উপরে যখন ইউভি রে পড়ে, তখন সেটা ত্বকের ক্যান্সার করে, আমাদের চোখের ক্ষতি করে আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। এমনকি কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে এই ইউভি রে যখন
তাদের শরীরের উপরে পড়ে, তাদের প্রজনন ক্ষমতাও কমে যায়। উদ্ভিদের উপরে যখন ইউভি রে পড়ে তখন সে সালোকসংশ্লেষ করতে পারে না, সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়, বীজের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। এছাড়া পৃথিবীর গড় উষ্ণতা যত বেড়ে যায় তত কি হয়, মেরু প্রদেশের বরফ গলতে থাকে। তোমরা জানো যে মেরু প্রদেশের বরফ যত গলতে থাকবে তত কি হবে, সমুদ্রের জলতল বেড়ে যাবে। এছাড়া সমুদ্রের উপরে যখন ইউভি রে পড়ে তখন সমুদ্রের প্ল্যাঙ্কটন নষ্ট হয়ে যায়। আমরা জানি যে প্ল্যাঙ্কটন মাছের খাবার এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর খাবার। যদি প্ল্যাঙ্কটন মারা যায় তাহলে মাছ এবং অন্যান্য প্রাণীরা খাদ্যের অভাবে মরে যাবে। তাহলে এইগুলো হলো ওজোন স্তর নষ্ট হয়ে যাওয়ার ফলে ক্ষতিকারক প্রভাব। তাহলে দেখো আমি তোমাদের এই অংশটার মধ্যে কিভাবে ওজোন স্তরের উৎপত্তি হয়, কিভাবে ওজোন গ্যাস ক্ষয় হয় এবং ওজোন স্তরের ক্ষয় হওয়ার ফলে কি কি ক্ষতিকারক প্রভাব আমাদের জীবের উপরে, মানব জীবনের উপরে, উদ্ভিদের উপরে পড়ছে সেটা সম্পর্কে আলোচনা করলাম। এবার দেখো আমি তোমাদের গ্রিনহাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে একটু আলোচনা করব পরবর্তী অংশ। গ্রিনহাউস এফেক্ট, এটা জানার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে সূর্য থেকে দৃশ্যমান আলোকরশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। দৃশ্যমান আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সে যখন সূর্য থেকে যখন দৃশ্যমান আলো বায়ুমণ্ডলের স্তর ভেদ করে করে পৃথিবী পৃষ্ঠে আপতিত হয় তখন তার তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটা থাকে, পৃথিবী পৃষ্ঠ যখন আবার সেই তরঙ্গটাকে ফিরিয়ে দেয় মহাশূন্যে তখন কিন্তু সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান বেড়ে যায়। তাহলে কি বললাম, সূর্য থেকে পৃথিবীতে যখন তরঙ্গ দৈর্ঘ্য আসছে তখন তার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কম হয়, কিন্তু পৃথিবী যখন সেই তরঙ্গটাকে বিকিরণ করে তখন তার তরঙ্গ দৈর্ঘ্যের মান বেড়ে যায়। এবার পৃথিবী পৃষ্ঠে অনেক বিভিন্ন বায়ুমণ্ডলে বিভিন্ন বায়ু থাকে, অনেক বায়ু, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, এই সমস্ত যে গ্যাসগুলো, এই গ্যাসগুলো কি করে, এই বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যটাকে আর পৃথিবী থেকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ কম তরঙ্গ দৈর্ঘ্য বলে সে পৃথিবীতে সহজে চলে এলো, কিন্তু এই সমস্ত গ্যাস পৃথিবীতে থাকার জন্য ওই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যটাকে আর পৃথিবী থেকে ফিরতে দিচ্ছে না। তার কারণ সে পৃথিবীতে আসার পর বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেছে। তাহলে যদি সূর্য থেকে আগত তরঙ্গ ফিরে যেতে না পারে, পৃথিবীতে যদি রয়ে যায়, তাহলে কি হবে, সেই তরঙ্গ আমাদের গোটা পৃথিবী পৃষ্ঠকে আর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে দেবে। এই ঘটনাকেই আমরা গ্রিনহাউস এফেক্ট বলি। আর যে গ্যাসগুলো ওই তরঙ্গটাকে ফিরে যেতে দিল না, অর্থাৎ পৃথিবীর উষ্ণতাকে বৃদ্ধি করার জন্য যে গ্যাসগুলো দায়ী তাকেই বলা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। সব থেকে প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এছাড়াও মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, এমনকি ওজোন গ্যাস। ওজোন গ্যাস সে নিজেও কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস। নাইট্রোজেন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, এরা প্রত্যেকেই কিন্তু গ্রিনহাউস গ্যাস। অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য এই সব গ্যাসগুলো কিন্তু দায়ী। আচ্ছা, একে গ্রিনহাউস কেন বলা হয়, তার একটা কারণ আছে। দেখো, শীত প্রধান অঞ্চলে, ওখানে তো বায়ুমণ্ডলের উষ্ণতা খুব কম থাকে, ওরা গাছ লাগানোর জন্য কি করে, কাঁচের ঘর তৈরি করে। ওই কাঁচের ঘরের মধ্যে ছোট ছোট চারাগাছ বসিয়ে দেয়। কাঁচের ঘর ভেদ করে সূর্যের আলো ঢুকতে পারে ঠিকই, কিন্তু বিকিরিত আর হতে পারে না। ওই কাঁচ ভেদ করে সূর্যের আলো আর বেরিয়ে যেতে পারে না।
তাহলে সূর্যের আলো কাঁচের ঘরে ঢুকতে পারলো, কিন্তু কাঁচের ঘর থেকে আর বেরোতে পারলো না। তাই ওই ঘরটার মধ্যে উষ্ণতা বাড়লো, এবং যেহেতু ওটা শীত প্রধান অঞ্চল, বাইরে উষ্ণতা কম কিন্তু কাঁচের ঘরের মধ্যে উষ্ণতা বেশি। তাই একটু বেশি উষ্ণতা পেয়ে গাছগুলো ভালো হয়। ওই যে কাঁচের ঘরটা, ওই কাঁচের ঘরটাকে আমরা গ্রিন হাউস বলি। আর বায়ুমণ্ডলেও, আমাদের পৃথিবীতেও এই রকম ঘটনা ঘটে। অর্থাৎ সূর্য থেকে আলো পৃথিবীতে এলো, কিন্তু বায়ুমণ্ডল সেই আলোটাকে, সেই তাপ তরঙ্গটাকে আটকে দিল, পৃথিবীর মধ্যেই সেই তাপটা রয়ে গেল। এই ঘটনাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। আর গ্রিন হাউস গ্যাসের নামগুলো তোমরা একটু মনে রেখো। আচ্ছা, এবারে আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ে চলে আসি। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং আর কিছুই না, গ্রিন হাউস এফেক্ট, তার ফলাফলই হলো বিশ্ব উষ্ণায়ন। যেমন দেখো, বিভিন্ন জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি কোনগুলো? কয়লা, পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়াম জাত আরও জিনিস, ডিজেল, কেরোসিন, এগুলো মানুষ অত্যধিক ব্যবহার করে। এছাড়া গাছ কেটে ফেলে, বিভিন্ন বাড়ি, শপিং মল, মার্কেট এসব তৈরি করে। কলকারখানা থেকে তো খুব দূষিত পদার্থ, দূষিত গ্যাস নির্গত হয়। এই সমস্ত গ্যাসের মধ্যে কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলো অত্যধিক পরিমাণে থাকে। যেমন তোমরা জানো যে মোটর গাড়ি চালালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, অনেক ক্ষতিকারক গ্যাস নির্গত হয় এবং সেগুলো বায়ুমণ্ডলে মেশে। বায়ুমণ্ডলে মিশলে কী হবে? তারা আর তাপতরঙ্গকে পৃথিবী থেকে ফেরত যেতে দেবে না, তার ফলে পৃথিবীর উষ্ণতা বাড়বে, বায়ুমণ্ডল এবং পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়ে থাকবে, পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাবে। এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। আচ্ছা, তাহলে বিশ্ব উষ্ণায়নের কিছু সুফল এবং কুফল আমরা এবার আলোচনা করি। বিশ্ব উষ্ণায়নের কুফল কি? পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, স্তন্যপায়ী প্রাণী এরা সবাই বিলুপ্ত হয়ে যায়। এছাড়া তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদেরও তো থাকতে কষ্ট হয়, খুব গরমে কষ্ট হয়, কাজ করতে পারা যায় না, দুপুর 12টা সাড়ে 12টার পর আর বাইরে বেরোনো যায় না। এছাড়া তোমরা দেখছো যে বড় বড় সাইক্লোন, ঝড়, টর্নেডো, এই সমস্ত ঝড়গুলোর গতি আরও বৃদ্ধি পাবে। যত উষ্ণতা বাড়বে তত মেরু প্রদেশের বরফ গলতে থাকবে। যেমন আন্টার্কটিকা, আমরা জানি যে আন্টার্কটিকা এমন একটা মহাদেশ যার বেশিরভাগ অংশটাই বরফ। ওজন স্তরের ক্ষয়টা কিন্তু প্রথম আন্টার্কটিকাতেই লক্ষ্য করা গেছে। ওজন স্তরের ক্ষয় যত হবে তত এই গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দেবে। আর মেরু প্রদেশের বরফ গলে গেলে কী হবে? সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। এছাড়া তাপমাত্রা বাড়লে বনভূমি, গাছপালা সব নষ্ট হয়ে যাবে, অত্যধিক তাপ সহ্য করতে না পেরে। এগুলো মোটামুটি বিশ্ব উষ্ণায়নের কুফল। আর বিশ্ব উষ্ণায়নকে আমরা রুখতে পারি কীভাবে? দেখো, আমি তোমাদের বিশ্ব উষ্ণায়নের একদম প্রথমেই বলেছিলাম যে জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার, গাছ কেটে ফেলা, কলকারখানা থেকে নির্গত দূষিত পদার্থ, এই জিনিসগুলোকে যদি আমরা কমাতে পারি, অর্থাৎ যদি আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সেখানে কিছু অপ্রচলিত শক্তি, যেমন সৌরশক্তি, জোয়ারভাটার শক্তি, এগুলো ব্যবহার করি, গাছ না কেটে যদি আমরা অত্যধিক পরিমাণে গাছ লাগাই, কলকারখানার দূষিত গ্যাসগুলোকে যদি আমরা একটু পিউরিফাই করার চেষ্টা করি, এই কাজগুলো যদি আমরা করি তাহলে বিশ্ব উষ্ণায়ন কিন্তু একটু কমবে। আচ্ছা, এইভাবে আমরা বিশ্ব উষ্ণায়নকে আটকাতে পারি। আচ্ছা, এবার আমরা লাস্ট পয়েন্টে চলে আসি। বিশ্ব উষ্ণায়নের কুফল, কুফল তো আমরা দেখলাম, এবং বিশ্ব উষ্ণায়নের এবার সুফল দেখব। দেখো, যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন পৃথিবী কিন্তু খুব উত্তপ্ত ছিল, ধরা যায় একটা আগুনের পিণ্ড ছিল, খুবই উত্তপ্ত। ধীরে ধীরে পৃথিবী তার তাপমাত্রা বিকিরণ করতে করতে, সেটা নির্গত করতে করতে আস্তে আস্তে শীতল হচ্ছে, এবং যত শীতল হচ্ছে তত সেখানে উদ্ভিদ এবং প্রাণী, সেখানে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। তাহলে
গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীতে যদি না থাকতো তাহলে কি হতো? সূর্য তরঙ্গের যতটা পৃথিবীতে আসছে পুরোটাই মহাশূন্যে ফিরে যেত, ফলে পৃথিবীর উষ্ণতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকতো। এমনকি মানে এটা এমনও হতে পারতো যে -23°C পর্যন্ত উষ্ণতা হয়ে যেত। -23°C উষ্ণতায় কি প্রাণী উদ্ভিদ তাদের অস্তিত্বের পক্ষে সেটা অনুকূল পরিবেশ হয় না? তো তাই গ্রিন হাউস এফেক্টটাও কিন্তু আমাদের একটা মানে প্রয়োজনীয় অঙ্গ আমাদের বায়ুমণ্ডলের জন্য। সূর্য তরঙ্গের কিছুটা অংশ যদি পৃথিবীতে থেকে যায় তাহলে পৃথিবীর একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে, নয়তো পৃথিবীর তাপ বিকিরণ করতে 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 এতটাই ঠান্ডা হয়ে যেত যে সেখানে আর প্রাণী উদ্ভিদের অস্তিত্ব টিকে থাকতো না। ঠিক আছে, এটা হলো বিশ্ব উষ্ণায়নের সুফল। তাহলে আজকের ক্লাসে আমরা ওজোন স্তর সম্পর্কে এবং গ্রিনহাউস এফেক্ট আর বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে পড়ে নিলাম। পরবর্তী দিনে যতটুকু ফার্স্ট চ্যাপ্টারে বাকি আছে সেটুকু আমি কমপ্লিট করিয়ে দেব এবং কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা আমি এই অবধিই রাখছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ।